এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সালের পদার্থ বিজ্ঞান বিভাগের তাপ গতি ও বিকিরণ বিষয়ের পরীক্ষা তো এই নিয়ে একটা নতুন প্লে হবে যেখানে দুই হাজার আঠারো সালের পদার্থবিজ্ঞান বিভাগের তাপগতি ও বিকিরণ বলবিদ্যা এবং বস্তুর ধর্ম ও তরঙ্গ এই তিনটি বিষয় থাকবে অবশ্যই ফার্স্ট ইয়ারের তো একে একে আমরা সব দিব প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব তারপরে আমরা প্রশ্ন দেখব তো প্রথমত দশটি প্রশ্নের উত্তর দাও এখানে উত্তর সহই দেওয়া আছে আমি একবার করে রিডিং করছি সাম্য অবস্থা কি হোয়াট ইজ ইনক্রুম দুটি বস্তু বা ব্যবস্থার মধ্যে তাপীয় সংযোগ স্থাপন করা হলে তাপ ও বিনিময়ের মাধ্যমে তো ওইটাই হলো তাপীয় সাম্য অবস্থা উচ্চ তাপমাত্রা কি উচ্চ তাপমাত্রা বলতে সাধারণত পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বোঝায় দশা কি দশা দশা সূত্রের সাহায্যে ব্যবহার অনুবাদনের জন্য লেখচিত্রের প্রয়োজন হয় এরূপ লেখকে দশাচিত্র বলে স্বাধীনতার মাত্রা কি কোনো গতিশীল সংস্থার অবস্থান নির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য যে কয়টি স্থানাঙ্কের দরকার হয় তাকে ওই সংস্থাটির স্বাধীনতার মাত্রা বলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাস করতে কৃতকাজের কাজের সমীকরণটি লিখ প্রক্রিয়া সমীকরণটি হল ইন্টু টি ওয়ান এখানে ডাব্লিউ হলো কৃতকাজ কিত কাজ প্রত্যাবর্তী প্রক্রিয়া কি প্রত্যাবর্তী প্রক্রিয়া যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে সম্মুখবর্তী ও পশ্চাৎবর্তী প্রক্রিয়ার প্রতি পর্যায়ে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় সে প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে তাপ শূন্যতম সূত্রটি বিবৃত করো দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে শূন্যতম সূত্র বলা হয় অর্থাৎ এখানে তিনটি মাধ্যমের মধ্যে একটি ধরো বায়ু মাধ্যম আর দুটি ধরো একটা উষ্ণ বস্তু একটা ঠান্ডা বস্তু অ্যান্ট্রোপির ক্ষেত্রে কোসিয়াসের রূপবাদ দুটি বিবৃত কর কোন প্রত্যাবর্তক প্রক্রিয়া অ্যান্ট্রোপি স্থির থাকে কোনো প্রত্যাবর্তক প্রক্রিয়া এনট্রপি স্থির থাকে তাকে অর্থাৎ সাবমিশন অফ কিউ বাই টি ইকুয়ালস টু জিরো নিরপেক্ষ তাপমাত্রা কি থার্মোকাবলের তাপ সংযোগে যে তাপমাত্রার জন্য বর্তনীতে তাপীয় তড়িৎচালক শক্তির নাম সরি মান সর্বাধিক হয় সেই তাপমাত্রাকে নিরপেক্ষ তাপমাত্রা বলে তাপগতীয় স্থানাঙ্কগুলো কি কি। অভ্যন্তরীণ শক্তি ইউ অ্যান্থালপিএইচ এস এবং হ্যালহোমসের মুক্ত শক্তি এ বিকিরণ চাপ কি আলোর একটি গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে যে কোনো বস্তুর ওপর আপাতিত হলে আলো চাপ প্রদান করে এই চাপের পরিমাণ প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় ফোর পয়েন্ট খুবই অল্প বিকিরণ তাপের ফলে কোনো তলে সৃষ্ট চাপকে বিকিরণ চাপ বলে ভিএন এর সূত্রটি বিবৃত করো ভিএন এর সূত্র কৃষ্ণ বস্তু থেকে বিকৃত সর্বাধিক তাপ শক্তির জন্য তরঙ্গ দৈর্ঘ্য বস্তুর পরম তাপমাত্রার সমানুপাতিক এটাই হল বিএন এর সূত্র এরপর আমরা খ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব